আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে রেডি হিজাব, এটার নাম সেমি ইনস্ট্যান্ট হিজাব, ঠিক আছে। এটা হচ্ছে এই যে আমরা যে রেগুলার হিজাব ইউজ করি সেটাই জাস্ট একটু সেমি ইনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা থাকবে, এই যে কপালের এদিকে এই যে যে পোর্শনটা থাকবে এটা কারচুপির ওয়ার্ক করা থাকবে, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা এটার কালারটা আশা করি ব্যাক সাইডটা আগে দেখাই, এই যে ব্যাক সাইডটা হচ্ছে এরকম থাকবে, ফ্রন্ট সাইডটা এই যে কত সুন্দর কুচি পড়েছে আর ফুল কভারেজ দিয়েছে। আমি এখানে একটু মানে পিন আপ করে পড়েছি, আপনারা চাইলে ফুল খুলেও এখান থেকে পড়তে পারেন, ঠিক আছে। ব্ল্যাক কালার হবে অবশ্যই, ব্ল্যাক ছাড়া কি কালেকশন হয়, ব্ল্যাক ছাড়া কালেকশন হবে না। ব্ল্যাক কালারটা আগে দেখি, ব্ল্যাক কালারটা হচ্ছে এই যে, ঠিক আছে। এটা আমি আবারও বলে দিই, এটার নাম হচ্ছে সেমি ইনস্ট্যান্ট হিজাব। হ্যাঁ, ফেব্রিকটা থাকবে অরিজিনাল যে দুবাই চেরি ফেব্রিক, সেই দুবাই চেরি ফেব্রিকের উপর। আর এটার হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে এখানে যারা চশমা ইউজ করে বেসিক্যালি তাদের জন্য মূলত এটা বেস্ট, মাস্ক বা চশমা। আসলে এখানে আমি পরে দেখা দিতে পারলে ভালো হতো, বাট আমাদের কাছে মাস্ক অ্যাডাপ্টার যেটা ওটা নাই। তো এই হচ্ছে এই যে এটা হচ্ছে কানের পোর্শন, ঠিক আছে, দুই সাইডে, এই যে দুই সাইডে এরকম ওপেন থাকবে যেখান দিয়ে আমরা চশমা মাস্ক অ্যাডাপ্টার দিয়ে মাস্ক ক্যারি করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে ফেসের যে পোর্শনটা এটা, ঠিক আছে। আর এই হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা, এই যে আমি ট্রাই করব একটু করে দেখায় দেওয়ার জন্য। চওড়াটা কিন্তু একদম ফুল কভারেজ থাকবে, এই যে ব্যাক সাইডটা দেখে বুঝতে পারছেন লেন্থ, আর এখানে কভারেজটা দেখে বুঝতে পারছেন এটার উইথ কত। ইনস্ট্যান্ট কারচুপি ওড়না, হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কারচুপি ওড়না। তো যাই হোক, নামটা হচ্ছে ইনস্ট্যান্ট কারচুপি ওড়না, যেহেতু এখানে কারচুপির ওয়ার্ক করা এই জন্য এটার নাম হয়েছে ইনস্ট্যান্ট কারচুপি ওড়না, ঠিক আছে। এই যে কারচুপির কাজটা আশা করি দেখে বোঝাতে পারছি, এই যে